ভোটের দামামা বেঁচে গিয়েছে। চলতি মাসেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে মিডিয়া কভারেজের জন্য নির্দেশিকা প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। একাধিক ধাপে হবে 2024 নির্বাচন। নির্বাচনের তারিখ 19 এপ্রিল, 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1 জুন ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর 126(1)(b) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, যা 48 ঘন্টা সময়কালের মধ্যে যে কোনো ভোটগ্রহণ এলাকায় টেলিভিশন, সিনেমাটোগ্রাফি বা অনুরূপ উপায়ে কোনো নির্বাচনী বিষয় প্রদর্শন নিষিদ্ধ করে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্বে। কমিশন জোর দিয়েছে যে এ সময়ের মধ্যে মিডিয়া চ্যানেলগুলিকে অবশ্যই প্যানেল আলোচনা, বিতর্ক এবং সংবাদ অনুষ্ঠান সহ এমন কোনো বিষয় বস্তু প্রচার বা সম্প্রচার করা থেকে বিরত থাকতে হবে যা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এই বিধান লঙ্ঘনের ফলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। নির্দেশিকা অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টার আগে ভোট গ্রহণ এলাকায় টেলিভিশন, কেবল নেটওয়ার্ক, রেডিও, সিনেমা হল, বাল্ক SMS, ভয়েস বার্তা এবং অডিও ভিজুয়াল প্রদর্শনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন বিষয়ের সংজ্ঞায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে যে কোনো বিষয়বস্তু অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তাদের প্ল্যাটফর্মে রাজনৈতিক বিষয়বস্তু সম্পর্কিত তথ্য প্রযুক্তি আইন 2000 এবং তথ্য প্রযুক্তি বিধিমালা 2021-এর বিধানগুলি স্মরণ করিয়ে দিচ্ছে। প্রিন্ট মিডিয়া আউটলেটগুলিকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা জারি করা নির্দেশিকা এবং নির্বাচনের সময় সাংবাদিকদের আচরণের নিয়মগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইলেকট্রনিক মিডিয়াকে নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি কর্তৃক জারি করা নির্বাচন সম্প্রচারের নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছিল। নির্বাচনী প্রক্রিয়ায় অখণ্ডতা ও সুষ্ঠুতা বজায় রাখতে নির্দেশনা মেনে চলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দলকে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন বা একদিন আগে সংবাদপত্রে প্রকাশিত যে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন রাজ্য, জেলা স্তরে মিডিয়া সার্টিফিকেশন এবং মনিটরিং কমিটি দ্বারা পূর্ব প্রত্যয়িত হতে হবে। কমিশন সমস্ত প্রকাশিত বিষয়বস্তুর জন্য সম্পাদকের দায়িত্বের উপর জোর দিয়ে নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিয়ে সংবাদ শিরোনাম এবং অনুমানমূলক বিষয়বস্তু হিসেবে ছদ্মবেশে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশের বিরুদ্ধে সতর্ক করেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।